সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা দর্শক শ্রোতা মুহিববিন বোনেরা তফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে শর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কোরআন সুন্নার দৃষ্টিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হল জুমার সলাতের জন্য আজান একটি হবে না দুইটি হবে এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি নবী সাল্লাল্লাহু আলি সুন্না কী হাদিস থেকে আমরা কি জানতে পারি এবং ফোকাহাই ক্যারামের মধ্যে এই বিষয়টি নিয়ে যে একতলাপ রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম বক্তব্য হল প্রথম কথা যেটি সেটি হল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যতদিন জুমার সলাতের খদ্ দিয়েছেন ততদিন জুমার আজান একটি হয়েছে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই অর্থাৎ অন্যান্য সলাতের যেমন একটি আজান একটি আজান হতো এবং একটি একামত হতো একামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয় তো নবী সাল্লামের যুগে মূলত আজান হয়তো একটি একামত হয়তো একটি ঠিক একইভাবে আবু বকর রাজি আল্লাহ তালা নহর একটি আজান হতো একটি একামত হতো ওমর রাদি আল্লাহ তালা আনহুর কালেও একটি আজান হতো একটি একামতেই হতো ওসমান রাদি আল্লাহু তালা আনহুর সময়ে যখন কয়েকটি প্রয়োজনীয়তা দেখা দিল একটি প্রয়োজনীয়তা হলো একটা সাঁ আতিল মাদিনা অর্থাৎ শহর বড় হয়ে গেল শহর প্রশস্ত হয়ে গেল অর্থাৎ মদিনা মোনাব্বারা আর আগের মতো নেই মদিনা মোনাব্বারা এখন অনেক বড় শহরে পরিণত হইল বা কাতুরার নাচ মানুষ অনেক বৃদ্ধি পেলো অনেক বেড়ে গেলো এই কারণে ওসমান রাজি আল্লাহ তালানু তার খেলাপৎকালে চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহারির সময় একটি আজানকে বৃদ্ধি করেছিলেন যেমনিভাবে যে ফজরের আজান একটি ফজরের আজানের আগে সাহারির আজান আর একটি এবং নবী সরাম কিরামদেরকে স্পষ্ট করেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না আবদুল্লাহ বিনুম মাকতুমের আজান শোনো ততক্ষণ সাহারি খাওয়া বন্ধ করিও না অর্থাৎ বেলাল আজান দিতেন বেলাল রাদি আল্লাহ তালু আজান দিতেন সাহারির জন্য আবদুল্লাহ ইবনে ও মাকতুম রাজি আজান দিতেন ফজরের জন্য তো যেহেতু নবী সাল্লা ইসলাম এখানে বাড়তি একটি আজান দিয়েছিলেন যাতে সাহারির প্রস্তুতি নেওয়া যায় তো ওসমান রাদি আল্লাহ চিন্তা করলেন যেহেতু এখন শহরের বিস্তৃতি হয়েছে মানুষ অনেক বেড়ে গিয়েছে জুমার আজান হয়ে যায় অথচ তখন সব মানুষ এসে মসজিদে উপস্থিত হতে পারে না এজন্য ওয়াক্ত শুরু হওয়ার আগে একটি সতর্কতামূলক আজান প্রস্তুতির জন্য দেওয়া যায় তো তিনি বড় বড়ো সাহাবাইকারদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং সাহাবাই সাহবাইকারও তার এই মতের সাথে একমত পোষণ করেছেন এবং সেই ব্যাপারে সাহাবাই ফোকাইকার বলেন ওসমান রাদি আল্লাহতুল্লাহ আনহুর ওই পরামর্শের সাথে মধ্যে আলী রাদি আল্লাহ আনহু ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ তরাহানু যিনি আশারায় আর একজন তিনি ছিলেন জুবাইর বিন আওয়াম রাদি আল্লাহ তরাহু ছিলেন তলহা বিন ওবায়দুল্লাহ রাদি আল্লাহ ছিলেন এরকম বড় বড় সাহাবাই কেরাম তার এখানে ছিলেন তারপরে অন্য অন্য সাহাবাইকার আলেম সাহাবি ফকির সাহাবি মোহাদিস সাহাবি মুফাস্সের সাহাবি তারা সকলেই এখানে ছিলেন এবং এটাকে অনেক ফকিরা বলছেন যে এটা এজমাই সুকুতি ফসারা এজমা আন আনসুকুতিান মানে এজমাই সুকুতি হয়ে গিয়েছে যে আরেকটা আজান বৃদ্ধি করা যাবে তবে এই আজানটা কোথা থেকে হবে এই আজানটা হবে জাওরা জাওরা নামক একটি বাজার যেটি মসজিদানবী থেকে একটু দূরে পার্শ্ববর্তী একটি জায়গায় সেই বাজারে গিয়ে একটা আজান হবে যাতে মুসল্লিরা প্রস্তুতি নিয়ে দ্রুত মাস্টিতে চলে আসেন ওসমান রাজি আল্লাহ সময় এই আজানটা বৃদ্ধি করা হয় এরপরে আলী রাজি আল্লাহ এই আজান অব্যাহত থাকে পরবর্তীতে যুগ যুগ ধরে এই আজান অব্যাহত থাকে তো এখন এখানে প্রশ্ন হল যে জিনিসটি নবী সাল্ল যুগে ছিল না উমর আবু বকরানুর খেলাপতকালে ছিল না উমর রাদিলামের খেলাপৎকালে ছিল না শুরু হয়েছে ওসমান রাদিলতলানুর সময় পরবর্তীতে এসে ফোকাহামের মধ্যে বিষয়টি নিয়ে দ্বিমত দেখা দেয় যে এখন কি আজান একটাই থাকবে না দুইটা হবে তো এক্ষেত্রে আমরা প্রথমে নবী সাল্লাহু আলিহাল্লামের হাদিসটি দেখি সাহেব ইবনে ইয়াজিদ রাদি আল্লাহন আনহুমা তিনি বর্ণনা করেন जे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जुगे यौमुल जुमा জুমার দিন একটাই আজান হতো ইজাজ জালাসাল ইমাম আলাল মিম্বার আলা আহ নবী সাল্লু ইসলাম আবি বকর ওমর অর্থাৎ নবী সালসাল্লামের যুগে আবু বকর রত্নানুর যুগে উমর রদিরতনুর যুগে ইমাম যখন মিম্বারে বসতেন তখন আজান হতো পালাম্মা কানা উসমান রাদ ইতরানহু ওসমান রাজিরতরানুর খেলাপতকালে বা কাসুরা নাস যখন মানুষের সংখ্যা বেড়ে গেলো জাদ আদা সালস আলাত জাওরা তখন জাওরা থেকে তৃতীয় আজানের প্রচলন হলো এখানে তৃতীয় আজান বলতে মানে একামত সহ এটি তৃতীয় আজান আবার মরক্কো বা পশ্চিমে কোনো কোনো দেশে আজানে তিনটা চালু করেছে এটা আরেকটি বেদাত যেখানে মূলত আজান তিনটা নয় আজান দুইটা আর এর সাথে একটি একামত একামতকেও হাদিসের বাসায় আজান বলা হয় তো এই হাদিসে স্পষ্ট করা হয়েছে যে কখন কিভাবে চালু হয় তো এরপরে ফোকাহে কারামের মধ্যে এই বিষয়টি নিয়ে একতালাপ দেখা দেয় একতালাভ দেখা দেওয়ার কয়েকটি কারণ একটি কারণ হলো যে ওসমান রাদি আল্লাহতর খেলাপথকালে যেহেতু বিষয়টি চালু হয়েছে তাহলে এটা নবিসর ইসলামের সময় ছিল না আবু বকর ওমর রাদি আল্লাহতার্নমার খেলাপথকালে ছিল না সুতরাং এটা পরবর্তীতে চালু হয়েছে এটাকে অব্যাহত রাখা যাবে কি না বা এটা পালন করা সুন্নত কিনা এটা মানাবাধ্যতামূলক কিনা এটি একটি বিষয় আরেকটা বিষয় হলো ওসমান রাদি আল্লাহত রানহু যেই প্রেক্ষাপটে যেভাবে যেই কারণে চালু করেছেন সেই কারণটা এখন অব্যাহত আছে কি না ওসমান রাজি আল্লাহতরান্ন যে কারণে চালু করেছিলেন সেখানে শহর অনেক বিস্তৃতি হয়ে গেছে মানুষ অনেক বেড়ে গেছে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে আসতেন আজকের যুগে কিন্তু সেই পরিবেশ সেই পরিস্থিতি আর নাই এখন এক গ্রামের মধ্যেই অনেকগুলো মসজিদ এক শহরের মধ্যে প্রতি রোডে রোডে গলিতে গলিতে মসজিদ তাহলে ওসমান রাজিরত রানো যে কারণে চালু করেছেন সে কারণ কিন্তু এখন আর নাই এই কারণেই মূলত এক আজান আর দুই আজান নিয়ে পরবর্তীতে একতালাপ সৃষ্টি হয় তো কোন কোনো কোনো কারাম এই ক্ষেত্রে দুই আজানের পক্ষে মত দিয়েছেন কোনো কোনো পোখীরা আবার এক আজানের পক্ষে মত দিয়েছেন প্রথমে আমরা দেখব যে চার মাজহাবের ইমামেরা কি মত দিয়েছেন এ ব্যাপারে ইমাম মালেক রাহমাউল্লাহ ইমাম হানিফা রাহমাউল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ তিন মাজহাবের ফকিদের মত হলো আলাল আজান আইন দুই আজান তাদের মতে জুমার সলাতের দুই আজান দেওয়াটাই সুন্নাহ আর ইমাম শাফি রাহমাউল্লা মত হল এক আজান দেওয়াটাই সুন্নাহ অর্থাৎ তিন মাজহাবের মত হল দুই আজান সুন্না আর ইমাম শাহি রহমান উল্লা আর শাহি মাজহাবের পক্ষীদের মত হলো এক আজান সুননা তো এখন কথা হল এই দুই পক্ষের দলিল কি যারা বলছেন দুই আজান সুননা তাদের দলিল কী যারা বলছেন এক আজান সুন্না তাদের দলিল কী যারা বলেছেন যে দুই আজান সুননা তাদের দলিল হইল মোসনাদে আহমদের হাদিসটি নবী সাল্লাম বলছেন আলৈকুম বিসন্নতি ওয়াসুন্ন খোলাফা বিহা ওয়া তামসাকুবিহা আলাইহা বিন বিনওয়াজ নবী সাল সাল্লাম বলছেন যে আমার ওমতের মধ্যে অচিরে অনেক একতালাপ দেখা দিবে তখন তোমাদের কর্তব্য হলো আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি খোলাফা আল আলমাহিদিন তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফা এর আশেদীন এর সুন্নতকে শক্তভাবে দৃঢ়ভাবে নওয়াজস মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবে তো যেহেতু ওসমান রাদি আল্লাহ তরাহু খলিফায় রাশেদ তার সময় চালু হয়েছে কোনো খলিফায় কোনো বেদাত চালু করেন নাই খলাফায় রাশেদিন যেটা চালু করেছেন সেটা সুন্নাহ সুতরাং ওসমান রাদি ইতালু করেছেন এবং ওসমান রদিহু কেয়াস করে করেছেন যেহেতু নবীর ইসলাম সাহারির আজান একটি আজান বৃদ্ধি করেছেন ফজরের আগে যেটার আসল পাওয়া যায় যে নবী সাল্লা সাল্লাম দুইটা আজানের ব্যবস্থা করছেন বেলাল রাদিলতরানু একটা আজান দিতেন আবদুল ইবন মাকতুম রাদিলতরান একটা আজান দিতেন ওইটাকে ভিত্তি করে ওই আসলের উপরে ভিত্তি করে উসমান রাদিল্লা রহানু কেয়াস করেছেন এবং এই কেয়াসকে শাহাবাইকালাম সমর্থন করেছেন সুতরাং শাহাবাইকালামের সমর্থন নিয়ে সম্মতিতে কেয়াসের বিশুদ্ধ কেয়াসের মাধ্যমে খোলা ফায়ের সময় যে আজান চালু হয়েছে সুতরাং এটি শূন্য এটি শূন্য না হওয়ার কোনো কারণ নাই আর ইমাম শাহফির রাহমহল্লা তিনি বলেন যে ওসমানের দিলে তোলানোর সময় চালু হয়েছে ঠিক আছে তবে তিনি ইমাম শাহির আহম প্রথম যুক্তি প্রথম দলিল হইল যে নবী সাল্লাহ ইসলামের হেদায়ত জমিনে সর্বশ্রেষ্ঠ হেদায়ত নবী সালসালাম বারবার বলতেন যে আম্মাবাদ ফাই খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়াইরাল হাদিয়ে হাদিউ মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কেয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ হেদায়ত মোহাম্মদ সাল্লি আসসাল্লামের হেদায়ত তো মোহাম্মদ সাল্লু আলয় হেদায়তে এটা নাই তিনি একটাই আজান দিছেন তো যদি দুইটা আজানের প্রয়োজনীয়তা থাকতো তো নবী সাল্লাহু সাল্লামে দুইটা দিতেন বা নবী সালামের পরে এই মতের শ্রেষ্ঠ মানুষ যারা আবু বা তারা দিতেন তো এই জন্য পরবর্তী যুগের জিনিসের উপরে আমল করার চাইতে নবী সাল্লা ইসলামের সুন্নতের উপরে আবু বকর ওমরের সুন্নতের উপরে থাকাটা বেশি উত্তম ইমাম শাফি রহমতুল্লাহের এটা প্রথম দলিল যে এই কারণে আজান একটা দেওয়াটাই দুইটার চেয়ে উত্তম দ্বিতীয় কারণ ওসমান রদি আল্লা যেই কারণগুলোতে যে প্রেক্ষাপটে এই আজানটি চালু করেছিলেন সেই আজান প্রেক্ষাপট সে কারণ এখন আর নাই সুতরাং যখন কারণ চলে যাবে তখন ওইটার রহিত হয়ে যাবে ওসমান রদীলতানোর কারণ ছিল যে আতিল মাদিনা বা কাতুরান্ন যে শহর অনেক বিস্তৃতি হয়ে গেছে মানুষ অনেক বেড়ে গেছে মসজিদ অনেক দূরে এই জন্য আজানের পরে তারা আসতে আসতে খোদ্ অনেক অংশ শেষ হয়ে যায় কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আর পৃথিবীতে নেই বা আমাদের দেশে নেই আমাদের দেশে বা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কাছাকাছি মসজিদ বাড়ির পাশে পাশে ঘরের পাশে পাশে সুতরাং এখানে ওইরকম কারণ নেই এই জন্য শেখ আলবানী রহমাউল্লাহ বলছেন যে তিনিও ইমাম শাহফির মতকে সমর্থন করে বলছেন যে এক আজানেই সুননা কারণ ওয়াক জালাত হাজহিল ইল্লাহ যেই ইল্লতের কারণে উসমান রদুলিল্লা তালানু দুই আজান চালু করছেন সেই ইল্লত এখন আর নাই এই এই কারণে ইমাম শেখ আলবানী রাহমা উল্লাহ শাহফি মতকে অগ্রাধিকার দিয়েছেন আরেকটি বিষয় হলো নবী ওসমান রাদিল সময় যে আজানটি দেওয়া হইতো এটি জুমার ওয়াক্তের আরও আগে দেওয়া হইতো কিন্তু বর্তমানে আমরা ওই দুটা আজানকে ওয়াক্তের ভিতরে নিয়ে এসেছি এটা আমরা ওয়াক্তের ভিতরে নিয়ে এসেছি অথচ এটা কিন্তু ওসমান রাদিলা তনানোর সময় আলী দিলা নানানোর সময় যে আজানটা দেওয়া হইতো এটা ওয়াক্তের আগে দেওয়া হতো যেমন আইজো মসজিদে হারামে মসজিদে নবীতে ওয়াক্তের আধা ঘন্টা আগে প্রথম আজানটা দেওয়া হয় কিন্তু আমাদের দেশে আমরা দেখি যে ওয়াক্ত শুরু হবার পরে আরও দশ পনেরো মিনিট পরে গিয়ে প্রথম আজান দেওয়া হয় তারও আরও এক ঘন্টা আধা ঘন্টা পরে গিয়ে দ্বিতীয় আজান দেওয়া হয় কিন্তু ওসমান ওসমানদিলত রানহুর যে দুটা আজান সেই দুটা আজান প্রথম আজানটা ওয়াক্ত শুরুর অনেক আগে দেওয়া হইতো আর দ্বিতীয় আজানটা ওয়াক্ত শুরুর জাওয়ালের সাথে সাথে দেওয়া হইতো আর খতিব মেম্বারে উঠে যেতেন দ্বিতীয় আজানের সাথে সাথে তো এই জন্য ইমাম শাহফি রাহম বলেন তো যেহেতু ওয়াক্ত শুরুর পরে আজান হবে একটাই আর আগের আজানের প্রয়োজনীয়তা এখন আর নাই এজন্য এক আজানটাই সুন্না তো আমরা দেখি যে আমাদের পূর্বেকার সালাবদের মধ্যে ফোকা হয় মধ্যে এটা নিয়ে দ্বিমত ছিল দুইটা মতেই ছিল তো এই দুইটা মতকে সমন্বয় করে শেখ বিন শেখ মোহাম্মদ বিন সাহালেহ আল উসাইমিন রাহমাউল্লাহ বলেন আল আমরু ওয়া আছে শাইক মোহাম্মদ আল আলুসাই রহমান বলেন সুতরাং যেহেতু আমরা আমাদের সালাবদেরকে দেখি যে বিষয়টা নিয়ে তারা একতালাপ করেছেন দুই পক্ষের দলিলেই যুক্তিযুক্ত সুতরাং আলম রুয়া আছে এই ম এই বিষয়টা প্রশস্ত সুতরাং এই বিষয়ের একতালাপের কারণে কেউ কাউকে বেদায়াতি বলা যাবে না সুন্নতের বিপরীত বলা যাবে না অর্থাৎ যারা এক আজান দিবেন তারাও সুন্নতের একতাবা করবেন যারা দুই আজান দিবেন তারাও সুন্নতের আত্মবা করবেন এস্তেহাদের একতলাফের কারণে ইস্তেহাদি একতলাফের কারণে কেউ কাউকে বেদায়াতি বলা যাবে না তো সুতরাং শাহ মোহাম্মদ বিন সাল আলুসাইমিন বলেন ফামান আজানা আজানান ওয়াহিদান ফাকাদ আহসান যে যারা একটা আজান দিল তারাও আহসান উত্তম কাজ করলো ওয়ামান আজানা আজানাইনে ফাঁকাদা আহসান যারা দুইটা আজান দিল তারাও আহসান করলো সুতরাং এই ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে দুইটাই সুন্না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই বিষয়টি ভালোভাবে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি